এটুকু মোটামুটি আমি শিওর শর্ট ছিলাম যে আজকের দিনে লক্ষ্মী পুজোর পরের দিন কিন্তু বাঘা যতীন একটা বক্স অফিসে বিরাট বড় জাম্প নেবে, এবং সেটাই কিন্তু হচ্ছে আজকে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদার নতুন প্রজেক্ট বাঘা যতীনের আজকের অ্যাডভান্স বুকিংটা কিরকম যাচ্ছে এবং কতটা জাম্প নিচ্ছে, সেটাকে নিয়ে আমি আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো। সো প্রথমে যদি আসি, গতকাল লক্ষ্মী পুজোর দিন কিন্তু খুব ভালো একটা রেসপন্স ছিল অডিয়েন্সের কাছে, এবং বেশ 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 অনেকগুলো শো কিন্তু মোটামুটি হাউসফুল গেছে, এবং আমাদের শহরে বা এবং মানে মফস্বলে এলাকাতে গ্রামে গঞ্জে কিন্তু অনেকগুলো শো কিন্তু মোটামুটি হাউসফুল গেছে, এবং রেসপন্স মানে অডিয়েন্সের রেসপন্স প্রচণ্ড ভালো। এবারে আজকের যদি আমি আসি, আমাদের মোটামুটি কলকাতা চত্বরের মধ্যে অনেক কটা বেশ কটা শো কিন্তু মোটামুটি হাউসফুল যাচ্ছে, এবং প্রথমে আমি আসবো SBF সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুরে, যেখানে আমি কিন্তু প্রায়শই যাই। সেখানে 5টা 20 শো এখন অবধি কিন্তু হাউসফুল যাচ্ছে। স্টার থিয়েটার, মানে দেবদার রিসেন্টলি রিলিজ এই প্রজেক্টটা পরপর পরপর এক সপ্তাহ কিন্তু ওইখানে স্টার থিয়েটারে কিন্তু হাউসফুল দিয়েছে, এবং আজকেরও কিন্তু মোটামুটি 3টে 50 শোটা কিন্তু হাউসফুল যাচ্ছে। রাধা স্টুডিও, নন্দন, এই দুটো জায়গাতে ট্রিমেন্ডাস রেসপন্স। 3টে 15 শো রাধা স্টুডিওতে এবং তার সঙ্গে সঙ্গে নন্দনে 3টে 45-এর শো কিন্তু মোটামুটি হাউসফুল। স্টার মল মধ্যমগ্রাম, সেখানে 4টের শো হাউসফুল। অতীন্দ্র, 5.5টার শো হাউসফুল। প্রিয়াতে 4টে 20 শো হাউসফুল। এছাড়া নবীনাতে প্রায় অলমোস্ট ফুলের দিকে কিন্তু এগোচ্ছে, আমি শিওর বিকেল অবধি মোটামুটি এটা হাউসফুল হয়ে যাবে। এবং তাছাড়া ম্যাক্সিমাম যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আমাদের আমাদের কলকাতার মধ্যে, বসুশ্রী বলি, বিজলি বলি, প্রাচী, এবং তাছাড়া আরও অনেক অনেক জায়গায় যে সমস্ত সিনেমা হলগুলোর নাম আমাদের বুকমাইশোতে দেখাচ্ছে না, ওই শোগুলো কিন্তু মোটামুটি অনেক জায়গাতে হাউসফুল যাচ্ছে, এবং আমার কাছে কিন্তু খবর আছে। এবং বিভিন্ন জায়গাতে অনেক মানে মেদিনীপুরের অনেক জায়গাতে যেখানে সিনেমা হল বন্ধ ছিল, এই প্রজেক্টটার জন্যই কিন্তু সিনেমা হল নতুন করে আবার ওপেন হয়েছে। এগুলো সত্যি বলতে শুনতে প্রচণ্ড ভাল লাগে, এবং দেবদা এবং জিদ্দার জন্যই কিন্তু অনেক সিনেমা হলগুলো কিন্তু খুলছে, রিওপেন হচ্ছে, এবং প্রচণ্ড ভালো কিন্তু ব্যবসাও কিন্তু হচ্ছে। এটাই হচ্ছে আজকের মোটামুটি সিনারিও বাঘা যতীনের। তোমরা আজকের দেখতে যাচ্ছ কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।